এই মুহূর্তে আমরা পুষ্প প্রদর্শনী, আমরা কথা বলে নেব এক কর্ণধারের সঙ্গে ওখানকার। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ কুমার হাজরা। এই আমাদের যে হাওড়া গোয়ার্ডস অ্যাসোসিয়েশনের সুভেনির সম্পাদক, অন্যতম কর্মকর্তা, প্রতিষ্ঠাতাদের কমলনাথ স্যার যে ফ্লাওয়ার শোটা হয়েছে তার অন্যতম একজন রূপকার। কতদিন ধরে আপনাদের এই প্রদর্শনী হচ্ছে? আমাদের এই প্রদর্শনীটা হচ্ছে 38 বছরে এটা পড়েছে আর কি, 38 বছরে। আচ্ছা, আগে আমাদের আন্দুলে হতো, আন্দুল রাজমাঠের লাগোয়া এতে হতো, এখন সেটা এখন কমল নার্সারিতে প্রায় 8 বছর 10 বছর ধরে এখানেই শুরু হয়, 8-10 বছর এখানেই এসেছে আর কি, এখানেই এটা এখন ভালোভাবেই চলছে আর কি। মানে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রায় 8 থেকে 10 বছর চলছে এই প্রদর্শনী। প্রদর্শনী যিনি শুরু করেন তিনি এখন আর আমাদের মধ্যে নেই, আপনারা কি মনে করছেন এটা কিভাবে আপনারা চালিয়ে নিয়ে যাবেন আগামী দিনে? আমাদের যে ফ্লাওয়ার শোটা যেটা শুরু হয়েছিল পুষ্প প্রদর্শনীটা, যার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে একটা নান্দনিক চেতনা এবং সৌন্দর্য বোধ সম্পর্কে একটা ধারণা দেওয়া, বিশেষ করে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং সামগ্রিক একটা বৃক্ষরোপণ উৎসবের একটা নিয়া, এইসব কাজগুলো আমরা করে থাকি আর কি। বিভিন্ন জায়গায় বন সৃজন, গাছ বৃক্ষরোপণ আমরা করেছি, আন্দু স্টেশন, মৌরি স্টেশন, আরও কয়েকটি জায়গায় আমরা গাছটা সবুজায়নের লক্ষ্য আমরা নিয়েছি আর কি, এই কাজগুলো আমরা করে যাচ্ছি। কীরকম রেসপন্স পান, মানে কত মানুষ এখানে আপনাদের এই প্রদর্শনী দেখতে আসে? এখানে মূলত যারা আসছে তারা প্রত্যেকেই হচ্ছে আপনার পুষ্পপ্রেমী এবং সাধারণ মানুষ, যারা আজকে আমাদের ক্রমশ এটা ভিড় বাড়ছে এবং আস্তে আস্তে বিশাল একটা জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আমাদের এই পুষ্প প্রদর্শনীকে হাওড়ার সবথেকে পুরনো পুষ্প প্রদর্শনী, হাওড়ার মধ্যে সবথেকে পুরনো, আর এটা আমরা এখনও এগিয়ে চলেছি আমরা, এবং আগামী দিনেও এটা ভালো রেসপন্স পাওয়া যাবে এই আশা রাখি আমরা। ধন্যবাদ।